মগুড়ায় মামি নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তুফান সরকারকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া তুফানের স্ত্রীর বড় বোন নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে চার দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় আরও দুদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের একটি মেডিকেল বোর্ড ফরেন্সিক রিপোর্ট পুলিশের কাছে তুলে দেয়। পুলিশ জানায়, ফরেন্সিক প্রতিবেদনে ধর্ষণের আলামতের কথা উল্লেখ করা হয়েছে। গত রোববার আদালতের নির্দেশের পর ছাত্রী ধর্ষণের আলামত যাচাইয়ের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। এদিকে এই ঘটনায় আরেক আসামি মুন্না আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মেয়েটির মেডিকেল এবং ফরেন্সিক পরীক্ষা করার জন্যে পাঠিয়েছিলাম বগুড়ার শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ইতিমধ্যে মেয়েটির মেডিকেল সম্পন্ন হয়েছে এবং আমরা রিপোর্ট পেয়েছি, এবং সেই রিপোর্টে খুব পজিটিভলি বলা হয়েছে যে মেয়েটির সাথে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে।